ওর নাম হচ্ছে মিম। ও টাকা জমিয়ে রেখেছিল সাইকেল কেনার জন্য, কিন্তু কিনতে পারেনি। ও সাইকেল 1 বছর পরে কিনবে, ও সমস্ত টাকা দান করে দিয়েছে। আরেকজন দেখতে পাচ্ছ, ওর নাম হচ্ছে ইহান। সেম প্রসেস, ও সমস্ত টাকাটা দান করে দিল। এক ভাইকে দেখতে পাচ্ছ যার হাত নেই, সেও তার সমস্ত টাকা দান করে দিচ্ছে। অনেক মানুষ মসজিদের থেকে শুরু করে মন্দির গির্জার সব ক্ষেত্রে মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, সেটা 10 টাকাতে শুরু হোক, সমস্যা নেই। আপনি কোথায় আছেন? আসসালামু আলাইকুম। এবং অন্য ধরনের মানুষের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা চাইলে 10 টাকাতে শুরু করে এখন অনেক টাকা পর্যন্ত দান করতে পারেন। সেটা কিভাবে সম্ভব? বিকাশ অ্যাপসে চলে যান, সেখানে ডোনেশন নামে একটা অপশন আছে, সেখানে গিয়ে আপনি 10 টাকাতে শুরু করে অনেক টাকা দান করতে পারেন। এক আবার আশ্রনা ফাউন্ডেশন আছে, সেখানে আপনি দান করতে পারেন। মানে 10 টাকাতে শুরু করে আপনি একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিলেন, আপনি এই দুর্দিনে অংশগ্রহণ করলেন, নতুন বাংলাদেশের অংশ আপনি হচ্ছেন। নিজেকে বলতে পারবেন, হ্যাঁ আমিও এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। ওরা কিন্তু অসহায় না, সাময়িক দুর্যোগকালীন সময় ওরা পড়েছে, ওরা কিন্তু সারা বছর আপনার কাছে সহায়তা নিবে না, একটা সময় শুধু নিচ্ছে। এটা আমাদের মানবীয় কর্তব্য, ইমানীয় দায়িত্ব, এটা আপনার অবশ্যই করা উচিত একজন মানুষ হিসাবে। মানুষ হিসাবে দেখেন, ধর্ম এখানে না, মানুষ হিসাবে একজন মানুষকে আপনি সহযোগিতা করবেন। এই ভিডিওটি যারা দেখতেছেন চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। এর মাধ্যমে যদি একজন মানুষকে দান করা হয়, সেটাই আমার সার্থকতা, সমস্ত মানুষের সার্থকতা। আপনি ভালো থাকুন, আপনার পাশের মানুষকে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিন, তাদেরকে বলুন, উৎসাহিত করুন, এটাই আপনার ইমানি দায়িত্ব, এটাই একজন মানুষ হিসেবে মানুষের প্রতি কর্তব্য। আসসালামু আলাইকুম।